নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা দু হাজার তেইশ সালে প্রাইমারি টেট নিয়ে এবং দু হাজার তেইশ সাথে দু হাজার বাইশ সালেরও কিছু আপডেট দিয়ে দেবো দু হাজার তেইশ সালের টেট পরীক্ষা দশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে না এই সব সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ কেন হচ্ছে না এর পিছনে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কিছু লজিক খাটিয়েছেন উনি যেটা প্রেস কনফারেন্সে বসেছে এবং ইনার মিনিংয়েও কিছু আছে সো মানে এটা অ্যাকচুয়ালি কেন এই কারণটা হলে হতে পারে বাট আমি শিওর নই বাট ওটা হতে পারে বাট উনি যে কারণ কস্টটা শো করেছে সেগুলো আজকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কেন ডেটটা পরিবর্তন হলে এবং চব্বিশ তারিখে কি আদৌ কি ডেট পরীক্ষা হবে এতগুলো কোশ্চেনের উত্তর আজকে দেবো সব বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তেইশ ডেট সম্বন্ধিত এ টু জেড আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো বন্ধুরা চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি আপনারা দেখতেই পাচ্ছেন এটা গতকালকে নিউজ চার বারো দু হাজার তেইশ ভিডিওটা আমি কালকে রাতে করেছিলাম ঠিক আছে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে যেটা কজ শো করেছে ডিউ টু আনএভয়েডেবল সার্কামটেন্সেন্স টেট দু হাজার তেইশ এক্সামিনেশান হ্যাজবিন রিসেডিউল অন চব্বিশ বারো দু হাজার তেইশ বারোটা থেকে আড়াইটার মধ্যে পরীক্ষা এটা হবে সেটা করেছে রিসেডিউল করেছে এবার পর্ষা সভাপতি যে শোগুলো করেছে উনি যে যেই কারণে কিন্তু টেট পরীক্ষা নিতে পারবেন না উনি বলেছে যে টেট পিছিয়ে চব্বিশে ডিসেম্বর আমাদের উনি বলেছে যে আমাদের মনে হয়েছে আরও কিছু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন এটা আমার কথা না গৌতম পাল মহাশয়ের কথা আমাদের আরও কিছু ব্যবস্থা নিতে হবে বাট কী ব্যবস্থা নিতে হবে সেটা ঠিক স্পষ্ট নয় আমাদের মনে হয়েছে আরও কিছু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে তাই আমরা আরেকটু সময় নিচ্ছি আর সময় মানে ওনার কিসের এত সমস্যা হলো সেটা আমরা কেউ অবগত নই বা বুঝতে পারছি না বাট স সবটা হয়তো উনি ক্যামেরা সামনে বলতে চাইনি বাট এটা আমি একটা বলে দিই সম্ভবত এনআইওএসটা নিয়ে শত সমস্যা পড়েছে কারণ পর্ষদের অ্যাডমিট কার্ড কিন্তু সবার অ্যাডমিট কার্ড ইস্যু করা কিন্তু হয়ে গেছিল। দুই তারিখে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা ছিল বাট সাতাশ তারিখে কিন্তু সরি আঠাশ তারিখে কিন্তু এনআইওসদের কিন্তু প্রাথমিকতা বাদ দিয়ে দেওয়া হয় সো এই এই বাদ দেওয়ার জন্য কিন্তু প্রাইমারি টেট ধরে নেওয়া হচ্ছে পিছিয়ে গেছে আরেকটা কথা বলি সরি আরেকটা পয়েন্ট আছে বলে দিই এটা টেটের দিন পেছনের আর কোনো কারণ নেই উনি বলছে টেটের দিন পেছনের আর কারণ কোনো কারণ নেই এইদিকে দু হাজার বাইশ স্টেট পাস কিন্তু রাস্তায় কিন্তু চরম আন্দোলন করছে আগামী ছয় তারিখে কিন্তু বিরাট তর বিরাট একটা আন্দোলনে নামতে চলেছে দু হাজার বাইশ স্টেট পাস ঐক্যমঞ্চ পরিষদ কি বাইশদের কি নিয়োগ করবে ইন্টারভিউ কি নোটিফিকেশান দেবে এমনটাই কি তার মাথায় কি ইচ্ছু চলছে স্বয়ং ঈশ্বরও মনে হয় জানে না তার ব্রেনে কি ইচ্ছু হচ্ছে একবার তিনি টেট পরীক্ষার দিন ঘোষণা করে দিচ্ছে অ্যাডমিটের দিন ঘোষণা করে দিচ্ছে আবার অ্যাডমিট কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে এটা সম্ভবত এটা সম্ভবত যে কারণটা আছে ওনার ওই যে বললেন না যে আরও কিছু ব্যবস্থা নেবে এই এসব ওনার এসব কিছুই নয় আসল কথা হলো কি এনআইওএস ডিএলএড এটা হলো কি আরেকটা হলো কি হতে পারে এটা আমার মানে সাইকোলজি বলছে বাট আমি কনফার্মভাবে কিন্তু বলতে পারছি না এটা আমার সাইকোলজি সম্পূর্ণটা ঠিক আছে আমি আমি কিন্তু ভুল হলেও হতে পারি যে দু হাজার বাইশ স্টেটের মনে হয় ইন্টারভিউ নোটিফিকেশান বের করা বের করলেও করতে পারে এর মধ্যেই কারণ স্টেটা কিন্তু সম্ভবত যতদূর আমাদের আমাদের কাছে খবর আছে এই মাসে কিন্তু স্টেটা উঠে যাবে উঠে গেলে বাইশ স্টেটের নিয়োগটা কিন্তু দিয়ে দেবে তারপরে কিন্তু তেইশ স্টেট নেবে এমনটা কিন্তু কানাঘুসও শোনা যাচ্ছে এবং আমাদের কাছে খবর আছে বাট অ্যাকুরেট নয় কিন্তু উনি যেটা শো করেছে এটা জাস্ট ক্যামেরার সামনে বলতে হয় বলে উনি বলেছে এটুকু আমার দৃঢ় বিশ্বাস এবার বাকিটা হলো কে বললাম না ওনার ব্রেন পড়তে কিন্তু একমাত্র পর্ষদ সভাপতি ব্রেন পড়তে কিন্তু একমাত্র ভগবান ঈশ্বর মনে হয় জানে না উনি কী চায় ওনার মনে আসছে দুম করে টেট নিয়ে নিলাম রেজাল্ট বার করে দিলাম টেট পরীক্ষার দিন ক্যান্সেল করে মানে সম্পূর্ণটা ওনার উপরে ডিপেন্ড করবে বাই উনি বারবার ক্যামেরা সামনে বসে বলেছিল টেট পাস করে গিয়ে বসে থাকবে না সবাইকে চাকরি না তাই না সাতশো তো কিছু বলেছিল বাট আলটিমেটলি কিছু হয়নি ওনার ব্রেন শুধু উনি জানে কিন্তু দু হাজার বাইশ সালের টেট নিয়ে কিন্তু টিকিট পাসদের মধ্যে নিয়ে কিন্তু উনি কিন্তু সমস্যাতে আছে এবং আমার মনে হচ্ছে দু হাজার বাইশ টেটদের মনে হয় এইবার মানে একটু দিন ঘুরলে ঘুরতে পারে এতদিন তারা অনেক ফার্স্টেশনে আছে অনেক টেনশনের মধ্যে আছে তেইশ টেট হয়ে গেলে তারা সমস্যায় পড়ে যাবে হ্যাঁ না তারা অনেক সমস্যা থাকতে পারে তাদের বাট এখন চব্বিশে ডিসেম্বর আদৌ কি টেট পরীক্ষাটি হবে নাকি সেটা এখনও পর্যন্ত পড়সা সভাপতি নিজেও যায় না সো বন্ধুরা এটা হয়ে গেছে আজকে আপডেট সো এরকম আপডেট আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি দেখা হচ্ছে পরের ভিডিও